চরকিকে সাধারণত চেনা আমাদের কিসের জন্য? অবভিয়াসলি বাংলা কন্টেন্টের জন্য। তবে এই বাংলা কন্টেন্টের যে কোয়ালিটিটা সেটার এক অন্য পর্যায়ে নিয়ে গেছে আমাদের এই চরকি। কারণ ভাইজান তাদের কাজগুলো আমাদেরকে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আগ্রহটাতে জাগায়। আর সেই আগ্রহের বদৌলতে পূর্ণমিলন, যেটার অপেক্ষায় অনেকেই ছিল আর সেই অনেকের কাতারে ভাইজান তো ছিল, এই অপেক্ষার অবসানটা এত সুন্দরভাবে সমাপ্তির জন্য অসংখ্য ধন্যবাদ মিজানুর রহমান আরিয়ানকে। কারণ প্রেজেন্টেশনটা সত্যি আমাকে তো মন্ত্রমুগ্ধ করছে। যেহেতু আমাদের বাংলা কন্টেন্টে সবসময় একটা কোয়ালিটির আক্ষেপ থাকে যায়, সেই আক্ষেপটাকে পূরণ করার জন্য দুইটা প্ল্যাটফর্ম আমার সবচেয়ে প্রিয়। আর এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে সর্বপ্রথমে যে প্ল্যাটফর্মটা থাকবে সেটা হচ্ছে এই আমাদের চরকি। কারণ বাংলাদেশে ওটিটি কন্টেন্টের এক রেভলিউশন তৈরি করা ফলাইছে এই চরকি। ভাইজান একের পর এক অসাধারণ কন্টেন্ট দিয়ে যাচ্ছে, আর সেই কন্টেন্টগুলো দেখার পরে যা জিনিসই বলতে মন চাচ্ছে ভাই পরেরটা কবে আসবে। পূর্ণমিলন রাইটার ডিরেকশন আর তার সাথে স্ক্রিন প্লে সবকিছু মেনটেন করছে এই একটা বান্দা। সেই মানুষটা ভাইজান এতগুলা ভালোবাসা পাবে, কারণ এত সুন্দর করে যত্ন করে আমাদের সামনে কিছু একটা প্রেজেন্ট করার জন্য। আর সেই কিছু একটা যে আমাদের মনে আমাদেরকে রিলেট করাবে এই প্রত্যেকটা ক্যারেক্টারের দ্বারা, সেটার প্রেজেন্টেশনটা অসাধারণ লাগছে। কারণ এই পূর্ণমিলনে আমরা আমাদের পরিবারকেই মাঝে মধ্যে খুঁজে পাবো, আমরা আমাদের পরিবারের সেই খুনসুটিগুলো মাঝে মধ্যে দেখতে পাবো, আর সেই খুনসুটিগুলো সেই পরিবারের অংশটাকে আমাদের মাঝে আমাদেরকে রিলেট করার জন্য বড় সুনামের দাবিতে অবভিয়াসলি মিজানুর রহমান আরিয়ান ভাইজান তো পাবেই। স্টোরি টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারের একখানি স্টোরি, যেই পরিবারটা আপনাকে আর আমাকে রিলেট করাবে অবভিয়াসলি মধ্যবিত্ত পরিবার হিসেবে। আমাদের সেই একসাথে থাকা, আমাদের সেই দাদা নানা নানি চাচা চাচি সবাই একসাথে মিলে যে অন্য জগতে ভাবে যে প্রেজেন্টও করা যায় সেটা অবভিয়াসলি মুভিখান না দেখলে বুঝাতে যাইতো না। আর এই মধ্যবিত্ত পরিবার মানে হালকা পাতলা ভালোবাসা থাকবে, হালকা পাতলা দুঃখ তো থাকবে, আর ভালোবাসা নিয়েই আমাদের এই পূর্ণমিলন, যেটা ভাইজান যে কাউকে ইমপ্রেস করার জন্য যথেষ্ট। যদি রিসেন্ট টাইমে যত্ন সহকারে কোনো একটা মুভির নাম আমাকে বলতে বলে যে যত্ন সহকারে কোনো একটা মুভি বানানো হয়েছে, তাহলে অবভিয়াসলি পূর্ণমিলনের নামটাই আসবে প্রথমে আমার মুখে। কারণ ভাইজান তাদের প্রেজেন্টেশন, কালার গ্রেডিং আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমাটোগ্রাফি। এই সিলেটের যে এনভায়রনমেন্টটা আমাদের সামনে প্রেজেন্ট করছে সিলেটের আভাসে সেইটা সত্যি পুরাই মাখন। আর এই মিষ্টি আবহাওয়াটাকে যেন আলাদা একখান এনভায়রনমেন্টে নিয়ে গেছে তার তিনটা গান, যেখানে ভাইজান কখনোই মনে হয় না যে জোরপূর্বক গানগুলো ঢোকানো হয়েছে। কারণ ভাইজান সেই গানের সাথেই যেন স্টোরিটাকে ফিল করতে পারি আমরা। উদাহরণ কেউ আমার কাছে চায় তাহলে অবভিয়াসলি নামটা তো থাকবেই। আর এই সব কিছুকে ছাপায় সবচেয়ে মেইন কথাটা হচ্ছে আমরা রিলেট করতে পারি এই স্টোরির সাথে, সেই ভালোবাসা খুনসুটির সাথে, সেই অতীতের গল্পগুলো আমাদেরকে আভাস দিয়ে যায় যে না এই জিনিসটা তো আমাদের সাথেই হয়ে গেছে, এটা তো আমারই পরিবারের গল্প। এই আমারই গল্পের মাঝে শেষটাকে আদমন মতো হয়ে থাকে আমাদের মাঝে, এই শেষের অংশটা হালকা পাতলা নাড়া দিয়ে যায় যে ভালোবাসা কেউ কি কারো না। এই জায়গায় আছে স্টোরিটার হালকা পাতলা দুর্বলতা, পুরো স্টোরিটা আমাদেরকে আমাদের মাঝে করে নিয়ে নেয় কারণ আমরা রিলেট করি সেই স্টোরির সাথে। আর এই স্টোরির শেষেরটা খানিকটা হলেও ভাবায় সত্যি এমনটা কি হওয়া সম্ভব। এই সব কিছু মিলা যারা এখন পর্যন্ত ভাবতেছে যে ভাই অবসরে দেখবোটা, তাহলে ভাই জানা আর কি নিজের গল্পটা জানতে হইলে চরকির কাছে চইলা যায়, যেখানে শুধুমাত্র পূর্ণমিলন না, যেখানে আমাদের গল্পটাই আমাদের সামনে ফুটাই তোলে। তাই ভাই জানা অবভিয়াসলি রেকমেন্ডেড থাকবে পরিবারের সাথে একবার হইলেও মুভিক্যান এনজয় করার। একটা কথা বলতেই লাগে, সত্যি সবকিছুই যেন যত্ন করে বানানো, লোকেশন কালার গ্রেডিং সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমাটোগ্রাফি, এর সাথে স্টোরি যেটা আপনাকে আর আমাকে রিলেট করাবে। তাই হ্যাঁ রেকমেন্ড তো থাকবেই একবার হইলেও মুভিক্যান চেক আউট করার, অবভিয়াসলি আশাটা তো থাকবে ভরসা তো থাকবেই এরকম অসাধারণ কিছু কন্টেন্ট যেন প্রতিনিয়তই আসতে থাকে। কারণ এক বছরে সাবস্ক্রিপশন নেওয়ার পরে মাঝে মধ্যে রিগ্রেট লাগে ভাই কন্টেন্টটা কোথায়, আর এই প্রশ্নের উত্তরটা ফিল করার দায়িত্ব কিন্তু তোমাদেরই। তাই চরকি ভালোবাসা থাকবে হৃদয় থেকে, এরকম অসাধারণ কন্টেন্ট প্রতিনিয়তই যেন আসতে থাকে, তার সাথে মিস্ট্রি অফ লাভের তো অপেক্ষায় থাকবোই, এরই সাথে আমাদের বিনোদন জগতে ঘটলোটা কি, এই সব কিছুর খবরাখবর জানতে হইলে ভাইজানের এই ভিডিও খান দেখানো। আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বা বাই।